হাসান বিন সাবিত বলেছিলেন, কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনার এই সুরত এই অবয়ব সৃষ্টি করার আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করছিল। তো সাহাবি কইছে, আমরা হুজুর কেবলা কইছে না, কে কইছে? সাহাবি। সাহাবি কইছে রসুলের সামনে, হাজার হাজার সাহাবির সামনে, কোন সাহাবি তো দাঁড়ায় বলে না, এই হাসান বিন সাবিত কুলিত নামা নাওয়াসার, আল্লাহ কইছে নবী আমরার মতো, নবী আমরার বংশে বিয়ে করছে, নবীর বাচ্চা কাচ্চা হয়েছে, নবী আমরার লগে হাট বাজার করে, নবী আমরার লগে ঘুমায়, নবী আমরার লগে খা, নবী আমরার লগে চলে, নবীর চুলদারি আমরা কেটে দিচ্ছি, নবীর গোসল করাই দিচ্ছি, নবীর পায়খানা ফুরসাব আছে, নবী আমরার মতো, তুই কেমনি কইস কান্নাকা খুলিক টাকা মা তাসা, নবীর সুরত সৃষ্টি করার আগে আল্লাহ নবীর সাথে পরামর্শ করছিল, এই জঘন্য শিরকি কথা তুই কেন বলতেছিস? কোন সাহাবি তো বলেন নাই, তুমি তিন পাতার মূল্য 1400 বছর পরে প্রশ্ন করতেছ। কেন বলেছিলেন রসুল? এই সুরত সৃষ্টি করার আগে নবীর সাথে পরামর্শ করেছিল, তার বাস্তব প্রমাণ দিয়েছেন আল্লামা ইমাম খারকুশি নাসাহুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর মোবারক সৃষ্টি করলেন সব কিছুর আগে, ও খালাকা মাহু ইসনা আশারা হেজাবান, আল্লাহ 12টা পর্দা সৃষ্টি করলেন, নূরের পর্দা, হেজাবুল কুদ্র, প্রথম নম্বর কুদ্রতের হেজাব, ওয়া হিজাবুল আজমা, ওয়া হিজাবুল মান্না, ওয়া হিজাবুর রহমা, ওয়া হিজাবুস সাদা, ওয়া হিজাবুল কারামা, ওয়া হিজাবুল মাঞ্জিলা, ওয়া হিজাবুল হেদায়া, এই জন্য নবী হেদায়তের নূর, ওয়া হিজাবুল নবুয়া, এই জন্য নবী খাতামুন নবীন, ওয়া হিজাবুর রফা, ওয়া হিজাবুল হাইবা, ওয়া হিজাবুস সাফা, এই জন্য নবী সাফায়াতের অধিকারী। কয় হেজাব? 12,000। জোরে বলেন কয় হেজাব? 12,000। 12,000 সৃষ্টি করার পরে সুম্মা হাবাসা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হিজাবিল কুদরা ইসনা আশারা আলফা সানা, এরপরে নূরে মুহাম্মাদির আল্লাহ কুদরতের হেজাবের মধ্যে রাখলেন, রাখার পরে 12,000 বছর ধরে নবীজি জিকির করতে লাগলেন, সুবহানা রব্বিয়াল আলা, জোরে বলেন সুবহানা রব্বিয়াল আলা, জোরে বলেন সুবহানা রব্বিয়াল আলা, কোন জায়গা পড়েন? সেজদাতে। কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? সৃষ্টির মধ্যে না ছিল মানব, না ছিল দানব, না ছিল আরশ কুরসি লৌহ কলম, তখন এই নূরের পর্দা রহমতের হেজাবের মধ্যে নবীকে আমার আল্লাহ রাখলেন নূরে মুহাম্মাদি। 12,000 বছর ধরে নবীজি জিকির করলেন দুনিয়ার, 50,000 বছর আর ওই দিনের একদিনের 12,000 বছর ধরে আমার নবী জিকির করতে লাগলেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তার মানে বোঝা গেল নূরে মুহাম্মাদির তখনও জীবন ছিল, আকল ছিল, জবান ছিল, জিকির ছিল, ফিকির ছিল, কথা কন্যা গেলে ঠিক না। আকল আর জ্ঞান যদি না থাকে, জীবন যদি না থাকে, তাহলে নবী জিকির করলো কেমনে? কি কথা কন্যা কেন? যুক্তি কি দেখছেন? যুক্তির দেখেন না কিছু আরো আছে? এই জন্যই হাসান বিন সাবিত নবীর সামনে নিয়ে জিকির করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কান্নাকা খুলিকতা কামা তাশা, নবী গো আপনার এই অবয়ব সৃষ্টি সৃষ্টি করার আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করেছিল, নবীও ধমক দেন নাই, সাহাবিরাও ধমক দেন নাই, তার মানে যখন সৃষ্টির কেউ ছিল না তখন আল্লাহ এবং আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর নবী কথা বলেন ঠিক মতো। এই জন্য কাজী নজরুল কবিতার ছন্দে ছন্দে লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, নূর নবী হযরত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, হু মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ, বলেন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ও ফেরাউন দিছে কত জালা, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান কি বললে নবীর শান আপনারা বুঝবেন। এরপরে হাসান বিন সাবিত বলেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআযযিন আশহাদ, আযানে একামতে আমার নবীর নাম আসে না নাই। আপনারা ভালো করে শুনে রাখেন, ও আমা আপনারা ভালো করে শুনে রাখেন, আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবীর জিকির থাকবে। ওরাফানা লাকা যিকিরক, এই আয়াতের তফসির আল্লাহ নিজে করেছেন, কোরআন শরীফের সব আয়াতের তফসির আমার নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু একটা আয়াতের তফসির আল্লাহ নিজে করেছেন, ওরাফানা লাকা যিকিরক, তফসিরে আবু হাতিম, আজ থেকে 1200 বছর আগের লেখা, তফসিরে তাবারী, আজ থেকে 1150 বছর আগের লেখা, তফসিরে মালিক উত্তাঙ্গির, আজ থেকে 1000 বছর আগের লেখা, তফসিরে কুরতুবি, আজ থেকে 1100 বছর আগের লেখা, তফসিরগুলির মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবীর খেদমতে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরাফানা লাকা যিকরক আয়াতের মর্ম কি আপনি জানেন? নবী জবাব দিলেন, ভাই জিব্রাইল আল্লাহু আলাম, আমার প্রভু আমার মালিক ভালো জানে। জিব্রাইল ডেকে বলে, হুজুর আল্লাহ পাঠিয়েছে, এই আয়াতের তফসির হলো ইদা জুকির তু জুকির তামাই হাবিব, আমি আল্লাহর জিকির যেইখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে। আরে কানা, আল্লাহর রাসূল আব্দুল্লাহ, আমরাও আব্দুল্লাহ, এক আব্দুল্লাহ না। নবীর জিকির সেইখানে হবে, আল্লাহর জিকির সেইখানে হবে। এই জন্য হাসান বিন সাবিত, তিনি 1400 বছর আগের লেখা, দেওয়ানে হাসান বিন সাবিতের মধ্যে লিখতেছেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআযযিন আশহাদ, মুআযযিন পাঁচ ওয়াক্ত আযানে একামতে আপনি নবীর নাম আল্লাহর নামের পাশে পাশে উচ্চারণ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আরো আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনেন, যখন সৌদি আরবের মানুষ ঘুমায় তখন বাংলাদেশে আজান হয়, যখন বাজান আজান ওই যে পৃথিবীর পূর্ব থেকে আজান শুরু হয়, একবারে পৃথিবীর পশ্চিম পর্যন্ত আজান চলতে থাকে, সারাদিনে আজান হয়, সারাদিনে নামাজ হয়, কিছুক্ষণ পরে পরে আজান হয়, কিছুক্ষণ পরে পরে একামত হয়, কারণ সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। অন্ধকার নামে আর এক পাশে আলো চলে যায়, এক পাশে অন্ধকার হয় আর এক পাশে আলো যায়, যখন সৌদি আরবের মাগরিব হয় তখন আমাদের এখানে আসর চলে, যখন আমাদের এখানে মাগরিব হয় সৌদি আরবের এশা চলে, তাহলে আমাদের এখানেও আজান হয়, সৌদি আরবেও আজান হয়, সৌদির পরে যে আরো পরে যে আজান হয়, আরো পরে যে আজান হয়, আজান আর একামত পৃথিবীতে সব সময়ের জন্য চলতে থাকে। এই জন্য আল্লাহর নাম জিকিরও যেইভাবে চলে, আল্লাহর হাবিবের জিকিরও সেইভাবেই চলে।
সাবির দেখে বলে ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। ওগো নবীজি আপনার নাম মুহাম্মদ আল্লাহ রেখেছেন, আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আদর করে আপনি নবীর নাম রাখছেন আল্লাহ মুহাম্মদ। আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে, নবীর নাম রাখছে কে? নবীর তাজিম নিয়ে কবরে যাওয়ার নতুবা বিপদ আছে, ফেরেশতারা উতলাইয়া আসিত করে উহুর করে ল্যাংটা করিয়া, এরপরে কায়দা মতো যখন জিহির কষা দিয়ে সালান মারিবে না, তখন ওই পিসাব আর খতিব সাহেব ইমাম সব গুজা পাবেন না, তখন নবী নবী করে কানবেন, কিন্তু আমার নবী বলবে সুলকান সুলকান দূর হয়ে যা, তোরা আকিদাগত বেদাতি ছিলি, আমার দুনিয়াতে তোরা ঠিক মতো ইমান রাখিস নাই, বিশ্বাস করিস নাই, আজকে আমি নবীরে তোরা পাবি না। কতক্ষণ না করে ফিরের বাড়ি গরু নেওয়া, হুজুরে 1000 টাকা নোট দিলি ধীর দাঁত কেললে 36টার জায়গায় 32টা বের, কি দরকার ছিল না দিল তো পাতি, কতক্ষণ না করে তো হুজুর 1000 টাকা পাইলে বিরাট খুশি হয়, 38 হুজুরে দিলে হুজুর বেজার হয়, কারণ কি? দেশে কুত্তা চিনেন নি আপনারা? কুত্তা, হ্যাঁ, কুত্তার কয়টা গুণ আছে? 3টে গুণ, কুত্তা খায় কম ঘুমায় কম প্রভু ভক্ত, কয়টা গুণ? কুত্তার আপনি বালা করে খাওয়াইবেন, আদর করবেন, দেখবেন কুত্তা আপনার বাড়ি পর্যন্ত ভাড়া দিবে আর বাড়ি থেকে অফিস পর্যন্ত যায় আপনার দিয়ে আসবে, কুত্তা আপনার বলতো না, আর আপনার বাড়ির দরজার সামনে পাহারা দিব, গাছের একটা পাতা পড়লো ঘুমন্ত কুত্তায় লাভ দেখো, কি কথা কন না, কুত্তার ভাষায় কইতেছি আর কি, আমরা বাংলা ভাষায় কইতেছি, কুত্তার কুত্তা তো ধমক দেওয়া আসে না, মানে কুত্তাকে কেনা রে, মানে কুত্তা এমন ভাবে সাজা যে গাছের একটা পাতা পড়ছে মনিবের বাড়ি ভাড়া দিতেছে কুত্তা, হাই সর্বনাশ। কুকুরের স্বভাব যদি মানুষের মধ্যে থাকতো এই 3টা গুণ, তো মানুষ ওলি আল্লাহ হয়ে কবরে চলে যেত। আর খায় কম কি করে কম? কুত্তার ব্যাংক অ্যাকাউন্ট আসেনি, কি কথা কন না কেন? ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, ফুবালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, কি কথা কন না কেন আছে? তো কুত্তা যা আগামীকাল কি খাইবো কুত্তার কি চিন্তা আছে? না চিন্তা কার? কুত্তা জানে আমার যে সৃষ্টি করছে এই আমার খাবারের ব্যবস্থা করে রাখছে, আমরা মানুষ খালি কান্না কামনি করি, কাড্ডা খামু কাড্ডা খামু কাড্ডা খামু, কি কথা কন না কেন? আমরা সুদের ব্যবসা করি টিহার লেগে, কি কথা কন না কেন? কুত্তার গোস্ত খাওয়া কি? হ্যাঁ, খিঞ্জিরের গোস্ত খাওয়া কি? ব্যাঙের গোস্ত, আর ওই যে তারপরে আপনার শিয়েলের গোস্ত, আর সুদের টাকার গোস্ত, বুঝেন নাই আপনারা? সুদের টাকার গোস্ত যেমন হারাম, কুত্তার গোস্ত ওইরকমই হারাম, কথা বলেন কথা বলেন, সুদের টাকার গোস্ত যেরকম হারাম কুত্তার গোস্ত ওইরকমই হারাম। মুসলমান শুনিয়া যা বাবাজি, কুকুরের মধ্যে 3টা গুণ আছে, কিন্তু কুকুরের মধ্যে 3টা গুণ নষ্ট করে দেয় একটা বদগুণে, কয়টা বদগুণ? কুত্তা একটা বদগুণ কি আপনাদেরকে ভালো করে বুঝাই, আপনাদের এলাকার একটা গরু মারা গেছে, অস্ট্রেলিয়ান বড় গরু, মাটির নিচে দাফন না করে চিন্তা করলেন শিয়াল কুত্তাই খাক, খাইলে তো ভালোই হইব, মাঠের মধ্যে মাঝখানে নিয়ে কুত্তাটা ফেলে আস, গরুটা আপনারা ফেলে আসছেন, এলাকার ভিতরে অনেকগুলি কুত্তা আছে, এলাকা ভিত্তিক কুত্তার লেডারও আছে, কি কথা কথা বুঝছেন, এলাকা ভিত্তিক কুত্তার লেডার আছে, ওই কুত্তার লেডার যা খায় বাদ বাকিগুলো সব তাই মানে, দুই গ্রুপে গ্রুপে মারামারি হয়, এই পারের এক গ্রুপ ওই পারের আর এক গ্রুপ, দুই গ্রুপে কি ভিটামিনি চলে, কি কথা কন না কেন? যেই পারের মধ্যে গরু হইছেন ওই পারের সবচেয়ে বড় কুত্তা যেটা, কুত্তার লেডার যেটা ওইটা গরুর পাশে বয়া থাকে, আর দুর্বল দুর্বল কুত্তাগুলি চারপাশে দূরে দূরে বয়া থাকে, যখন কেউ কাছে আসবার চায় তখন বড় কুত্তায় ধং ধং, তখন বাকি রাস্তা করে চুপ করে বয়ে পড়ে,
আবার একটু কাছে আসবার চেতন আবার দাও ডাক। আচ্ছা বলেন এই কুত্তাই সারাদিন এক মাস পর্যন্ত যদি অস্ট্রেলিয়ান গরুটা খায় খায় শেষ করতে পারবে, কিন্তু নিজেও খাবে না আর একজন খাবার দিতে চাবে না, এটা হলো হিংসা। কথা কন না কেন এটা কি? হ্যাঁ নিজের বাড়ি গরুর গোশত দিলে বিরাট খুশি, আহ আমার মুসল্লি যে কত ভালোবাসে আমার, কি মহব্বত করে। আমরা যখন আমার মুর্শিদ আমার রুহানি পিতার বাড়ি যখন গরু ধরে নিয়ে যাব, আমার পিঠ তো সব গরু খেয়ে ফেলে দেয় না, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা এই তাবারক বাবা খায়, আমার রিজিক থেকে লক্ষ মানুষের খাবার হয়, এটা যদি বেদাত হয় মুর্শিরে তাহলে তোমার বাড়ি নিয়ে আজ মুরগার রান বালা করে খাওয়াইল, এটা কোন নসে কোন দলিলে তুমি সুন্নত বানাইলা খাও আগে না? কুত্তার মতো স্বভাব হয়েছে তোমার কোনটা? মন খারাপ করে না, আমি কাউকে কুত্তা বা শিল বানাইতেছি না, শুধু বুঝার জন্য বলতেছি। এই খাসলাতগুলি মুসলমানের স্বার্থ হবে না, সারা পর্যন্ত মুসলমানের উন্নতি হবে না, কথা বলেন ঠিক না? ইটা কয় তুমি এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবরে দেখতে পারে না, এক মসজিদ আর এক মসজিদ দেখতে পারে না, মসজিদ ইমামের ভিতরে গুতে গুতি সব মুতল্লির কাছে একা ইমাম সাহেব বেশি সুবিধার ধরুন না। আমাদের হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মাঝে মধ্যে একটা গল্প করতে, তিন ব্রাহ্মণ গেছে বেড়াইতে, তো ব্রাহ্মণদেরকে পালিত সনাতন ধর্মের মানুষ খুব তাজিম করে সম্মান করে, তো একটা গেছে গোসলখানা আর একটা জিগে, দুই ব্রাহ্মণে গেছে, একটা জিগে হেতা ব্রাহ্মণ কেমন দূর এটা গরু সাগ গরু, একটা আরেকটুকে এটা গরু, তো হেঁটে গেছে গোসলখানা এইটা আইসে এইটার জিগে কেউ ওই ব্রাহ্মণটা কেমন দূর এটি একটা সাগর, একটা গরু আর একটা কি হ্যাঁ সাগর। এরপরে খাওয়ন টাউন দেওয়ার লেগে দুটো গোসল মোসল করে আসে, যে বাড়ি দাওয়াত খাইতে গেছে হেতার বাড়ির সাহেবের দাওয়াত যিনি, হেতারে কিছু ঘাস নিয়ে এসেছে কিছু লতা পাতা নিয়ে এসেছে সামনে খাবার এনে দিয়েছে, খাদ ব্রাহ্মণে খসত কি বেটা গাছ পাতা আমরা খাই নাকি, অসুবিধা নেই আপনি হেরে গরু করছেন হে আপনার ছাগল করছে ইল্লতা মাতাই কাঠ এটি ভাব জুট আজকে। আমরা আলেমরা যতদিন হিংসা ত্যাগ করতে না পারবো ততদিন আমাদের উন্নতি হবে না, কথা বলেন ঠিক না? নাকি আরেকজনের বাড়ি গরু যা দেখলে খালি টাটায় না, বেদাত বেদাত কি বেদাত বুঝেন মা হাদিস মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহুয়া বিদআতুদ দালালা। এই যে এই কিতাবের ভিতরে আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বেদাতের সংজ্ঞা দিয়েছে, মারহাবা কিতাব বের করতে গেলে সময় লাগবে। ইমাম শাফি বলতেছেন বেদাতে দলালা তাকেই বলা হয় যেটা কোরআনের বিপরীত, কিসের বিপরীত? সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, আও ইজমাআন ইজমাই উম্মতের বিপরীত। এক বসে কেউ উঠবেন না, আমাদের বদ স্বভাব খালি দৌড়দৌড়ি করি মুতের ব্যারামে দর্শে, বেদাত বুঝে যান আমরা খালি বেদাতি কয়, এখন দেখা যাক বেদাতি কারা বাংলাদেশে, খালি আটটুশি আর সুন্নি জামাত বেদাতি না আরো বেদাতি আছে, আমরা একটু বোঝার দরকার আছে না? তো বোঝার দরকার, তো বেদাতি খালি আমরা। ইমাম শাফি রহিমাহুল্লাহ বেদাতের সংজ্ঞা কি দিলেন? কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, আসারের বিপরীত, ইজমাই উম্মতের বিপরীত, এটা হলো বেদাতে দলালা, হারাম বেদাত। এবার আপনাদেরকে বলি আটটুসি গরু যায় এর লেগে বেদাত, নবীর দপ্তরে সাহাবে কেরাম কি উদ্দুম বা ছাগল দিতেন না? কি ভাবতেছেন আপনারা, দলিল আমাদের কাছে নাই? আছে। আরে রসুলের একজন সাহাবি ছিল বধু গ্রাম্য, এই গ্রাম্য সাহাবি রসুলের জন্য শাক সবজি নিয়ে আসতেন, নবীজি কদু পছন্দ করতেন, তরকারির ভিতরে আল্লাহ নবীর কদুর তরকারি বেশি পছন্দ ছিল, আর একটা পছন্দ ছিল তরকারি সিরকা, সিরকা আমরা ইংরেজিতে কয় ভেনেগার,
রসুল বলতেন যে বাড়িতে সিরকা নাই সে বাড়িতে তরকারি নাই। আপনারা তো সিরকা খান না, খালি গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক করেন, ওষুধ খাওয়া লাগবে না গ্যাস্ট্রিকের। প্রত্যেক দিন খাবার পরে রাত্রিবেলা এক চামচ সিরকা খাবেন, এক কাপ পানির ভিতরে ভিজে হ্যাঁ সিরকা মার হাবা কম গ্যাস্ট্রিকের বারোটা বাজে তুই যেতিস, ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল হইব। এটা আমার লেখা না, ইমাম তিরমিজির আপনার শামালি তিরমিজি থেকে বলতেছি। এই সিরকা যারা নিয়মিত খায় তাদের গ্যাস থাকে না, তাদের হজম শক্তি দুর্বল হয় না, মার হাবা কি বাড়ি যায় হবে, ভেনেগার সিরকা সিরকা। আল্লাহ রসুলের প্রিয় তরকারি ছিল সিরকা, সালাতের সাথে নবী খাইতেন, তরকারির সাথে মিশিয়ে খাইতেন সিরকা। আর বেশি পছন্দ ছিল লাউ তরকারি, কদু কদু ফাইলে নবী বাইসে বেঁচে খাইতেন। আল্লাহর নবীর এই বদ সাহাবি নবীর জন্য শাকসবজি এনে দিতেন গ্রাম থেকে, নবীজি খাইতেন। নবীর দপ্তরে সাহাবিরা উটের দুগ্ধ নিয়ে যাইতেন, মেশকাতের কিতাব ও তামের ভিতরে আসছে, উটের দুধ নবীজির দপ্তরে সাহাব একরাম নিয়ে গেলেন, আর একটা সে হরিণের একটা বাচ্চা নবীর খেদমতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী সেদিন টিলার উপরে ছিল। কিতাবুল আদাব মেশকাতের মধ্যে একটা হাদিস পড়বেন, আল্লাহর নবী টিলার উপরে ছিলেন, সাহাবি নবীজির কাছে উঠে ওই হরিণ ধরে নিয়ে গেছেন, কিন্তু সাহাবি ভুল বশত নবীকে সালাম দেন নাই। আল্লাহর নবী বলেন তুমি আবার যাও, আমাকে সালাম দাও, তারপরে উপরে আসো। এটার নাম কিতাবুল আদাব, আদবের অধ্যায়ের ভিতরে হাদিস খানা আসছে। এক নম্বর যেই ঘরের মধ্যে যাবেন সেই ঘরওয়ালাকে সালাম দিতে হবে, দুই নম্বর হাদিয়া যদি দেন তাহলে সাহাবি যদি হরিণের বাচ্চা বা হরিণ দিতে পারে, তাহলে আমরা কি পীরের বাড়ি গরু দিতে পারি কি পারি না? প্রথম নম্বর হলো ওয়াজিব বেদাত, দুই নম্বর বেদাতে মাকরুহা মাকরু বেদাত, তিন নম্বর বেদাতে মুহাররামা হারাম বেদাত, চতুর্থ নম্বর বেদাতে মুবাহা মুবাহা বেদাত, পঞ্চম নম্বর বেদাতে মাংদুবা মাংদুব বেদাত। তাহলে বেদাত কয় ভাগ? জোরে বলেন কয়টা? শরীয়তের রুল অনুযায়ী বেদাত পাঁচ ভাগে বিভক্ত। এই কিতাবের মধ্যে বাবা লেখা আছে, আরো অনেকগুলি কিতাবের মধ্যে আছে, এগুলি কিতাব দেখাইতে গেলে সময় চলে যাবে। ফতহুল বারি উমদাতুল কারি শরহে মিশকাতের মধ্যে আসছে, আবার জান এরপরে হযরত আল্লামা ইমাম নববীর শরহে মুসলিমের মধ্যে আসছে। প্রথম নম্বর বেদাত বেদাতে ওয়াজিব, আর ওয়াজিব বেদাত কি? আমাদের দেশে বাংলাদেশের মাদ্রাসায় পড়ানো হয় ফালা ফালা ফালু ফালা 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 না বলতো 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 না বলতো বল না, একদমে বারোবার ফুরসি হন্তু দুমাত কই যায় পারি যায়, একদমে বারোবার ফুরসি ফালা ফালা না ফাললে ভিডাইয়া হুজুরের হাতে লাল বানায় লইস। এটি ফরি তো এগুলি ফরা শিখছি, এটা হলো সূত্র। এই সূত্রগুলি রসুলের জমানায় ছিল না। নবীর জমানায় ছিল না, কিন্তু নবীর জমানার পরে এইগুলি আসছে। এই জন্য এইগুলি হলো বেদাত ওয়াজিবা, যদিও নবীর জমানায় ছিল না বেদাত, কিন্তু এটা না পড়লে আলেম হওয়া যাবে না। এই জন্য ওলামায়ে কিরাম বলেছেন এটা বেদাত ওয়াজিবা ওয়াজিব বেদাত। তার মানে বোঝা গেল একজন আলেম বেদাতি সারা না বুঝিও, বেদাত কে শিখলেন মারো না, আসো বেদাত শিখিতে মানে কিতাব আমার সামনে আছে, বগি যুগি চলবেন না, বগি যুগির দিন চলে গেছে। পৃথিবীতে কোন আলেম বেদাত মুক্ত নাই, সব আলেম বেদাত যুক্ত, বেদাত ছাড়া কেউ আলেম হইতে পারে না। তো বেদাতের মধ্যে ওয়াজিব বেদাত পড়তেই হবে, না বলে আলেম হইতেন না। দুই নাম্বার বেদাত বেদাতে মাকরু হা মাকরু বেদাত। আপনাদের দেশে মসজিদ আছে না নাই? কাঁচা না পাকা?
নবীর মসজিদ কাঁচা ছিল না পাকা ছিল? হ্যাঁ, নবীর মসজিদ কাঁচা, আপনার মসজিদ পাকা, আপনি এত বড় সুন্নতি হুজুর। কি কথা বললেন না, বুঝলেন না? মসজিদ হলো শরীয়তের পার্লামেন্ট, আপনি এত বড় সুন্নতি হুজুর, নবীর মসজিদ কাঁচা ছিল, আপনার মসজিদ কেন পাকা? জবাব দিয়ে যাবে? আমার উল্টায় দিয়ে যেতে হবে না? আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বলতেছি না, কিতাবের মতামত বলতেছি, উল্টায় দিয়ে জাতি হবে না? হ্যাঁ, সড়কের ভাষা জাতি হবে না? বেদাতে মাকরুহা মসজিদ কারুকার্য করা, সৌন্দর্য মণ্ডিত করা, আলিশান করা, বেদাতে মাকরুহা, মাকরু বেদাত। এই যে কিতাবের মধ্যে লেখা আছে, ওই যাবেন এবার। এবার বলেন, যত মসজিদ পাকা সব মসজিদের মুসল্লি বেদাতি, ঠিক কথা বুঝেন না? সব মসজিদের ইমাম বেদাতি, সব মসজিদের মুয়াজ্জিন বেদাতি, সব মসজিদের মুতল্লি বেদাতি, খালি আটটুশিয়ার সুন্নি জামাত বেদাতি না? বেদাতি আরো আছে দেশে, কথা কন না কেন, আরো আসেনি? আপনাদের দেশে আজান কি মসজিদের ভিতরে হয় না বাহিরে হয়? তাইফে গেলাম, বুড়ির বাড়ি যাওয়ার আগে বাম পাশে একটা মসজিদ আছে, মসজিদ আলী, এখনো মসজিদ কাঁচা, মিনারাও কাঁচা। ওই মসজিদে এখনো মাইক ব্যবহার করা হয় না, মিনারায় দাঁড়িয়ে, কাঁচা মিনারায় দাঁড়িয়ে, মিনারার ঘুরিয়ে 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 মিনারা তৈরি করছে। গাছের ডাল আছে না, ডাল দিয়ে কাইটে, সমান সমান ডালগুলি কাইটে বিষয় দিয়ে ঘুরে ঘুরাইয়া মিনারা তৈরি করছে। ওই মিনারে দেয় মহাজিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, মেড ইন বাংলাদেশ বেতার, আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, মাইক সারা আজান দে, মারহাবা কর, মসজিদের ভিতরে না বাহিরে, কোন জায়গা? অহংকার ইমাম সাহেবরা আজান দেয় কোন জায়গা? আজান দিয়া সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদা, ওয়াজিবের কাছাকাছি, জামে মসজিদে আজান দিতেই হবে। আবার শুনুন, জামে মসজিদে আজান দিতেই হবে সুন্নতে মুয়াক্কাদা। নবী সাহাবীরা সারা জীবন আজান দিল মসজিদের বাহিরে, তুমি 30 বছর ধরে সুবিধা হয়ে মসজিদে ভিতরে আন্দাইছো? এই বেদাত চোখে দেখো না, নবীর দুরুদ সালাম পড়লে, মেলাত পড়লে, তখন কে বেদাত বেদাত বেদাত, মেলাত শুনতেই পারে না। এই মুসলমান শুনেন, মাকরু বেদাত, নবীর মসজিদ কাঁচা ছিল, সাবে কামের জমানায় কাঁচা ছিল, বৃষ্টি পড়লে মসজিদের মধ্যে বৃষ্টি পড়ত, আল্লাহ রসুল যদি বলতেন হে রব্বে কারীম, আমি তোমার হাবিব সুলাইমান আলাইহিস সালামের মসজিদ তুমি জিনদেরকে দিয়ে পাথর দিয়ে নির্মাণ করে দিয়েছ, আমি তোমার হাবিব, আমার মসজিদ জিনদেরকে দিয়া পৃথিবীর আরো দামি পাথর দিয়ে বানিয়ে দিতে হবে, কাঁচা মসজিদ আমি সেজদা দিতে পারবো না। আল্লাহ দিতেন কিনা? সাহাবীদের কেউ যদি বলতেন, সাহাবীরা রে আমার মসজিদ পাথর কেটে পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার এনে, রোমার পারস্য থেকে ইঞ্জিনিয়ার এনে আমার মসজিদ প্রাসাদ বানিয়ে দিতে হবে, সাহাবীরা কলিতা বিক্রি করে হলো রসুলের জন্য মসজিদ বানায় দিতে। ফাঁকা মসজিদে নামাজ পড়াও, আর আমরা রে বেদাতি ফতোয়া দাও না, বেদাত বুঝাইতেছি আমরা রে, শোনেন মুসলমান, 3 নম্বর বেদাত হলো বেদাতে মুহাররামা, হারাম বেদাত। হারাম বেদাত কি জানেন?
এইবার শুনাইতেছি, জাগা মতো এসেছে, ধরা খাবেন। এইবার মদিনাতে গেছি নবীজি রওজা শরীফ জিয়ারত করার জন্য, ভালো করে বুঝছেন, জিয়ারত করব। আমি একা ঢুকছি, মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব, মুফতি মাসুদ উসমানী সাহেব সব আমরা গেছি। তা আমরা দেখে প্রথমেই ওরা গোয়েন্দা লাগাই দিছে, যেটি আইসি বাংলাদেশ থেকে ঝামেলা করব। প্রথম গেটে আমাদেরকে ধরছে, দ্বিতীয় গেটে যে একা মদিনার মসজিদে বহাস করতে হবে। আমরা বললাম বহাস করার জন্য তো এখানে আসি নাই, রসুলের কদমে হাজিরা দেওয়ার জন্য আসছে। আমরা বিমান থেকে নেমে হোটেলে দেয়ে কাপড় চোপড় চেঞ্জ করি নি, গোশ বজু করে পরিচ্ছন্ন হয়ে আমরা রসুলের বারগায় হাজিরা দেওয়ার জন্য আসছি। আমরা রসুলের মেহমান, আমরা মেহমান হিসেবে বাংলাদেশ থেকে আসছি, আর আসার সাথে সাথে আপনি বহাসের কথা বলতেছেন, বিসমিল্লার সাথে তো এক কাপ চাও খাওয়ালেন না, নবীর দপ্তরে থাকেন, মেহমানদের শিখেন নাই, আবার সুন্নতের কথা বলেন, দিশিনা শালটিং তখন খাই, এ না মানে আপনারা আসছেন তো এই মহব্বতে খেয়াল নাই, কত বড় বাটলার। রসুলের মসজিদে আমাদেরকে বহাসের জন্য বসাইতে চায়, তার মানে অ্যারেস্ট করাইবো আর কি। আমরা কই ঠিক আছে, আমরা কেবল আসছি পরে জানাবো। যতদিন পর্যন্ত মদিনাতে ছিলাম ততদিন পর্যন্ত ফোন দিছে আর খোঁজ নিছে, কবে বহাসে বসবে আমাকে জানাবো। ওদের উদ্দেশ্য হয়েছিল আমরা মদিনার মসজিদে বহাসে বসবো, আমার বসবো, আমাদেরকে অ্যারেস্ট করে দেবে, ব্যাস শুনেছেন তো, কই যাবো। কত বড় বাপার চিন্তা করতে পারছে, ষড়যন্ত্র তো কম হয় না, চারদিক থেকে ষড়যন্ত্র হয়, কিন্তু আমার হুজুর কেবলা জানের মতো আল্লাহর মহান ওলি থাকা অবস্থায় আমরা পৃথিবীর কাউকেই পরোয়া করি না। কথা বলুন ঠিক না ঠিক, বলুন ঠিক না ঠিক। ভালো করে শোনেন, রসুলের পাকের রওজা শরীফে যাব, জিয়ারত করব। আমি বললাম জিয়ারত করা যাবে না, কয় বেদাত করতে পারবেন, কাবার দিকে মুখ করে মোনাজাত করবেন। আমি বলছি আসছি আল্লাহ রসুলের খেদমতে, আমি রসুলকে পিছনে দিয়ে কাবার দিকে ফিরে মোনাজাত করব, এত বড় বেয়াদব আমি হইছি না, ঠিক কথা বুঝেন না নাকি আপনারা? নবী কাবারও কাবা, হ্যাঁ কাবা, আল্লাহ বাস করেন। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد الله أكبر অরবি আমি শহরের কসম করতেছি, কারণ এই শহরে আপনি তশরিফ গ্রহণ করেছেন, জন্ম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলা যাবে প্রথম যে ঘর আমি বানাইছি হাবিব সেটা হলো বাক্কা, এখন নাম কি? হ্যাঁ নবীর নাম ছিল আহমদ, মোহাম্মদ নাম রাখছেন, ওয়াশাক্কালাহু ইউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ হাসান বিন সাবিত কা নবী, আপনার নাম আল্লাহর পবিত্র নাম মাহমুদ থেকে আল্লাহ আদর করে আপনার নাম রাখছে মুহাম্মদ, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের কারণে বাক্কা থেকে মক্কা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে যো কেবলা তাইরে যাবেন, জুল কেবলা তাইনে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন নবীজি আসরের নামাজের সময় নবীজি নামাজ পড়তেছিলেন, নবীজি রুকুর মধ্যে আছেন, নবীজি বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন, তখন তখন আমাদের কেবলা কাবা হয় নাই, তখন আমাদের কেবলা আছেন বাইতুল আকসা। আল্লাহর নবীজি নামাজরত অবস্থায় চিন্তা করেন, আল্লাহ আমি যদি কেবলার দিকে ঘুরে যাইতাম, আমি যদি কেবলার দিকে ঘুরতাম,
ঠিক এমন সময় আবার আল্লাহ ওহী নাযিল করে বলেন, হাবিব আপনি কেবলার দিকে ঘুরে যান, কাবার দিকে ঘুরে যান, বাইতুল আকসার দিকে আপনার থাকতে হবে না। কারণ আমি আমি জানি আল্লাহ, আমি আল্লাহ জানি আপনার মনটা কেবলার দিকে ঘুরে গেছে, হুজুর আপনি ওই দিকেই ঘুরে যান। তাহলে আমার নবী যদি কেবলার দিকে না ঘুরতেন, আজও পর্যন্ত আমাদের কেবলা তাই তো বাইতুল আকসা, আমাদের কেবলা মক্কা হতো না। তাহলে আমার নবীর কারণে মক্কার দাম বাড়ছে, মক্কার কারণে নবীর দাম বাড়ে না। বুঝেন কিছু? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, ও শরফুল মাকানা ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আরে আত্মসীর হুজুর, আত্মসী দেওয়ার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ আত্মসী যায়। আমরা আত্মসী ছাড়া অন্য কোথাও যাব না। বঙ্গোপসাগর চিনি না, ভারতও চিনি না, আমেরিকাও চিনি না, ঢাকাও চিনি না, আমরাও কোথাও চিনি না, মানিকগঞ্জ চিনি না, আমরা মুন্সিগঞ্জ চিনি না, নারায়ণগঞ্জ চিনি না, আমরা চিনি আত্মসী, বিশ্বরসরি হবে আত্মসী। আমরা আত্মসী ছাড়া অন্য কোথাও যাব না। কথা বুঝেন না আপনারা? তাহলে ডান বাম আমাদের অত কিছু দেখার সুযোগ নাই, আমরা এখন ফিরের দরবার চিনি। কি কথা বলেন, কথা বলেন! আমরা বিশ্ব অলির দরবার চিনি, আমরা এখনো ডান বাম এত খেতা ফেতা 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 বোঝার সময় নেই। বিশ্ব জাকের মঞ্জি চিনি আমরা, কোনো বাধাই এবছর মানা যাবে না, কোনো বাধাই মানবো না। কি কথা বলেন না কেন? ঠিক এ দপ্তরের মালিক কে? আল্লাহ। পাহারাদার আমার হুজুরকে বাজার। এই জন্য হুজুর কখনো খাবার নিয়ে চিন্তা করতেন না। মুরিদ কি খাবে এই চিন্তা হুজুরের মাথায় ছিল না। মুরিদ কি খাবে, কোথায় ঘুমাবে, কোথায় খাবে, কি খাবে এই চিন্তা হুজুরের মাথায় ছিল না। হুজুর বলতেন, ভালো মালিক আল্লাহ, আল্লাহ যা খাওয়াবে। ঠিক আছে ভাই, আর মূল আলোচনার দিকে যাচ্ছি। তোলে নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। আজকে আহলে হাদিস বিয়াদবের ঘরের বিয়াদব গুলি, দুশমনের রসুল আহলে হাদিসের দলেরা তারা বলতেছে, আল্লাহর নবীর মসজিদে নববীর নামাজের এরাদা করে যাবা, নবী রওজা শরীফের জিয়ারতের নিয়ত করবে না, জিয়ারতের নিয়ত করা হারাম। দেখছেন আপনারা দেখাইছে প্রথম সওয়াব, কি দেখাইছে? এক রাকাতে কত হাজার ধরে বলেন? যদি নবী মসজিদে নববীতে না থেকে বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদে থাকতেন, আপনারা কি ওখানে যাইতেন? কোন জায়গা আসতেন? বাইতুল মোকাররমে যাইতেন। নবী যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। এটা বুঝাবো কেমনে? সুরার ঘরে সুরা ফাতোয়া দিতেছে, মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতে সবুরে সুয়া, যে সোয়াবের কথা কইলো তার খবর নাই, এত সোয়াব নিয়ে দৌড়াইতেছে। মুসলমান রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, কে কার আগে মসজিদে নববী রিয়াজুল জান্নায় নামাজ পড়ো? ডাকা ডাকি ফারা পরি ভেসা বাজি লাগে, কত বুড়া মানুষ ডাক্কা খেয়ে ফুরে যায় গা। রিয়াজুল জান্নায় নামাজ পড়ার লেগে পাগল। আচ্ছা বলেন, ওখানে যে জান্নাতের বাগান, এটা কি আমরা কইছি না রসুলে পাক কইছে? নবী যদি ওই জায়গায় রিয়াজুল জান্নাহ না কইয়া মসজিদ নববীর পিছনে কইতেন, তাহলে ওই জায়গায় রিয়াজুল জান্নাহ হইতো। কি কথা করেন না কেন? কিন্তু ওই জায়গাটা কেন রিয়াজুল জান্নাহ হইছে জানেন? নবী হুজরা থেকে মিম্বর পর্যন্ত রিয়াজুল জান্নাহ। কারণ কি জানেন? ওই জায়গাটুকুলে আল্লাহর নবী বারবার যাইতে আসতে যাইতে আসতে যাইতে আসতে, নবীজি বারবার যাইতেন আসতেন, এই জন্য এটা জান্নাতের বাগান হয়ে গেছে। অথচ বিয়াদবের বাচ্চারা রসুলের কবরকে রওজা বলতে চায় না, কবর কোতে হবে, রওজা বলা হারাম। আরে নবীর কবর শরীফ যদি রওজা না হয়, জান্নাতের বাগান না হয়, তো পৃথিবীতে কারো কবর জান্নাতের বাগান হবে না। কি কথা বলেন না কেন?
আল্লাহর সৃষ্টির সবচেয়ে দামি টাকা নবীর রওজা শরীফ, সবচেয়ে দামি টাকা রসুলের রওজা। আমাদেরকে ঘুরে দেখে কাবার দিকে ফিরে মোনাজাত করেন, নবীর দিকে ফিরবেন কেন? নবী কি দিবে? আপনি কাবার মালিকের দিকে ফিরে যান। আচ্ছা, আল্লাহ কাবার মালিক, আল্লাহ কি নবীর মালিক না? হ্যাঁ, তো ঘুরে দিচ্ছে কাবার মালিকের দিকে চান, কাবার মালিকের কাছে চান, কাবার দিকে ফিরে চান। আমি নবীর দিকে ফিরে মোনাজাত করলে অসুবিধা কোথায়? অসুবিধে এক জায়গা, অন্তরে জ্বালা, তাজিম নাই, সুন্নত আছে। কথা বলেন ঠিক না বেঠি? বিরাট বড় শাইখে মাদানি সাহেব এমনি ঘন্টারে মুড়ি দিয়ে যেমনি বহে মনে হয় নতুন বউ বিয়ে করে লইছে। কথা বলেন কেন? মনে হয় নতুন বউ একটা বিয়ে করে ধরে লইছে কেন? মুসলমান, আরো বুঝাইতেছি, যে আল্লাহর হাবিবের বারগাহে আপনি যাবেন, নবীর জিয়ারতে কেমনে জিয়ারত করবেন আমি আপনাদেরকে ভালো করে শোনাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, নবীর বড় আশিক, মেজমানের রসুল। হিজরত করে নবী জি যার বাড়ি গিয়েছিলেন তিনি হলে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিবের বরগাহে রওজা শরীফ জিয়ারত করতেছিলেন, নবী রওজার দিকে ফিরে ফিরে তিনি কান্নাকাটি করতেছিলেন, দোয়া করতেছিলেন, জিয়ারত করতেছিলেন। তখন মদিনার গভর্নর ছিল মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান ইবনে হাকাম পিছন দিক থেকে দেইয়া আইয়ুব আনসারীকে ধমক দেয়া, বলে এই তুমি কি করতেছো জানো? মানে এই তুই নবীর দিকে ভিড়ে মোনাজাত করিস, এটা তো শিরিক। মারওয়ান মরে নাই, মারওয়ানের কৃতিত্বটা এখনো আছে। এ কথা বলেন না কেন? আছে, এখনো আছে। মারওয়ান ধমক দিচ্ছে, করো কি তুমি, তুমি কি জানো কি করতেছো তুমি? মেজমানের রসুল পিছনের দিক তাকাইলেন, পিছনের দিক তাকানোর পরে মারওয়ান দেখা যায় সব মানুষ, ওনার তো অরিজিনাল মাদানি, অরিজিনাল মাদানি কিন্তু হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, আর মারওয়ানরা হলো ভাড়াটিয়া পরগাছা, আর অরিজিনাল মাদানি হলো হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। এরা অরিজিনাল আর মাদানির আদিবাসী, কিন্তু বড় আফসোস, সময়ের বিবর্তনে অরিজিনাল মাদানিদের নবীর কদমে জায়গা হয় না, কিন্তু দুশ্মনের রসুলদের জায়গা হয়ে যায় ক্ষমতার জোরে, টাকার জোরে। আল্লাহর নবীর এই আশিক সাহাবী পিছনের দিকে ফিরলেন, পিছনের দিকে ফিরে দেখে বলে এ মারওয়ান আমি কি করতেছি আমি জানি, মারহাবা কর, আমি কি করি আমি জানি, আল্লাহর নবীজির পবিত্র জবান থেকে আমি শুনেছি যখন তোমাদের শাসক জালেম হয় তখন ধৈর্য ধারণ করবে, আল্লাহর দপ্তরে কান্নাকাটি করবে, আর যদি শাসক যদি জুলুমবাজ না হয় খোদার দপ্তরে শুকরিয়া করবে। রে মারওয়ান আমি কি করতেছি আমি জানি, আমি আমার রসুলের খেদমতে আসছি, ওলা মাহাতিল হাজার, আমি কোন পাথরের কাছে আসি নাই, আমি আল্লাহর হাবিবের বারগাহে আসি, আমি কোন পাথরের কাছে আসি নাই। সাহাবীরা জানতো নবীরা রওজার মধ্যে জিন্দা। নবী বলেন আল আনবিয়া ওয়াহিয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, হাযা হাদিসুন সহীহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালাল মুসাল্লি। আল্লাহর নবী বলেন নবীরা কবরের মধ্যে জিন্দা, তারা কবরের মধ্যে সালাত আদায় করে, নামাজ আদায় করে, আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারহাবা, ওরে কে বলেছে দয়াল নবী মরিয়া গেছে, বলেন কে বলেছে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী রওজাতে আসে, হায় হায় মরে নাই মরে নাই নবী রওজাতে আসে। চিন্তা করেন যে এই শাইখগুলি কত বড় দুশ্মনের রসুল, নবীর বারগাহে দাঁড়ায় মহা মিথ্যা কথা বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কদ মাতা, ইয়াল্লাহ শিরক, ইয়াল্লাহ বেদা, ইয়াহাদ, ইয়াল্লাহ রূহ, ইয়াল্লাহ রূহ। এইভাবে মুসলমানদের ইমানগুলি চুরি হয়ে যাচ্ছে,
বলুন হায়াতুন নবী, নবীর গুণ, এই গুণকে কেউ যদি অস্বীকার করে সে বেঈমান হয়ে কবরে যাবে, কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআনে রসুলের বরগাহে যাইতে বলছে, আমি রসুলের বরগাহে যাবো না তো কাবার কাছে যে কি করব? আল্লাহ নিজে কোরআনের বরগাহে রসুলের খেদমতে যাইতে বলছেন, কেমনে কইছেন? আল্লাহর কোরআন থেকে বুঝেন, কোরআনের সরাসরি নস, আমি হাদিসের দিকে যাচ্ছি না। হাদিস জয়ীফ হতে পারে, হাদিস সহিহ হতে পারে, মশহুর হতে পারে, মুতাওয়াতির হতে পারে, হাসান হতে পারে, সনদের গণ্ডগোল থাকতে পারে, কিন্তু কোরআনে তো কোনো গণ্ডগোল নাই। আছে এই শেষ আয়াত বলে আমি আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাব, একসাথে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুন্নিরা হক না বেহক? জোরে বলেন হক না বেহক? হক না বেহক? বেদাতি না সুন্নি? বেদাতি না সুন্নি? বেদাতি না সুন্নি? যারা নবীকে হায়াতুন নবী মানে না, সুপারিশ খান্নাওয়ালা মানে না, নবীকে নূর মানে না, নিজের মতো নাফাকার, নিজের মতো গুনাহগার আর সাধারণ মানুষ হিসেবে সাব্যস্ত করে, তারা কসমিন কালেও শূন্য হতে পারে না, তারা মহা বেদাত মুহাররামা, আকীদাগত তারা বেদাতি বেদাতি বেদাতি, কথা বলেন ঠিক না? ঠিক তাকবীর আল্লাহু আকবার أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله ভাল লাগে। ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম, আল্লাহ ডেকে বলে আমার বান্দারা যদি তোমার নফসের সাথে তুমি কবিরা গুনাহ করে ফেলো, যদি কবিরা গুনাহই তুমি করো চিন্তার কোনো কারণ নাই, যাউকা নবীর বরগাহে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ, কে বলেছেন? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। ও বাবা মুসলমান যদি না বুঝেন তাহলে বেঈমান হয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে না। আল্লাহর কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে বাজান, সে আর মুসলমান থাকবে না, বেঈমান হয়ে কবরে চলে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু, যদি কেউ নফসের সঙ্গে জুলুম করে, কবিরা গুনাহ করে, যাও কা নবীর বরগাহে চলে যাও, ফাস্তাগফার ফাস্তাগফার যাউকা ফাস্তাগফিরুল্লাহ, আম আল্লাহর দপ্তরে তুমি তওবা করো, ইস্তিগফার করো, ওয়াস্তাগফার আল্লাহুর রাসূল, আর আমার রাসূল যদি তোমার তওবা কবুল করে, তোমার ইস্তিগফারের ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে আমার আপনার নবী সুপারিশ করনে ওয়ালা আগেও ছিল এখনো আছে, আর কিয়ামতের ময়দানে নবী থাকবে। নবীর এই গুণকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে আকীদাগত বেদাতি, বেদাতি মুহাররামা, হারাম বেদাতি জবরিয়া। এরপরে আপনার আছে মুতাজিলা, শিয়া, রাফিজি, খারিজি, এরা আকীদাগত বেদাতি, আকীদাগত বেদাতি, আর মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব মজদিও আকীদাগত বেদাতি, ও তার নামানুসারে আমরা বলে থাকি ওহাবি ওহাবি ওহাবি, এরা আকীদাগত বেদাতি। তোমার জন্য সুপারিশ করে, লাবাজাদুল্লাহ তাওয়াবুর রহিম, উম্মত বান্দা শোনো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই।
নাই, আবার হুজুর বলতেন বলেন না উপায় নাই রে, উপায় নাই রে, উপায় দয়াল নবীর কদম বিনে উপায় নাই, হায় রে দয়াল নবীর কদম বিনে উপায় নাই, ইয়া রহমাতাল আমি আমার নফসের সঙ্গে জুলুম করছি, অজি তুকা আপনার কাছে আসছি, স্বামী তু আমি শুনছি আপনার উপরে আয়াত নাজিল হয়েছে, ইজ্জলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহ ফাস্তাগফারাল্লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করবে যদি আপনি নবী সুপারিশ করে দেন। আস্তাগফিরুল্লাহ দাম্বি, সাহাবি কান্দে নবী রওজার পাশে বসে আর বলে আস্তাগফিরুল্লাহ দাম্বি, নবী গো আমি গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতেছি, ফাস্তাগফিরলি রব্বি, আপনি আপনার রবের কাছে বইলে আমারে মাফ করায় দেন। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মত নিদান কালে থাকিও নবীজি আমার শিওরে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যাও তোমার জীবনের গুনাহ মাফ করা হইছে। এবার আপনারা বলেন আমাদের নবী আসে না, আসে না, নবী সুপারিশের দরকার আসে না, কুত্তার উদাহরণ দিছি না কি কথা কন না কেন, কুত্তার উদাহরণ দিছিনি, তাহলে অন্তরও সমস্যা চোখেও সমস্যা, এই সমস্যার কারণে ওলিদের মাজারে যাইতে একা শহরের ভিতরে ঠাডা পড়ছে। দুরুদ ইব্রাহিম নামাজে মিলাদে কোথায় বিশেষ প্রযোজ্য? দুরুদ ইব্রাহিমটা নামাজে প্রযোজ্য, নাহনু সাল্লাইনা ফি সলাতিনা, মুসনাদে আহমদ হাদিসের আমার কিতাবে আছে, সাহাবা ইকরাম বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে নামাজের মধ্যে আপনার উপর দুরুদ শরীফ পড়ব, নামাজের মধ্যে ফি সলাতিনা, নামাজের মধ্যে পরিচালিত তবলিগ জামাত করা যাবে কি না, তবলিগ জামাতটা এটা প্রচলিত নবীজির জমানাতে এই সিস্টেমে সিল্লা কাস্ত আস্ত ভাস্ত এই নিয়মে ছিল না, এই রুলে এই সিস্টেমে রসুলের জমানাতে তবলিগ জামাত ছিল না। অনেকেই বলে তবলিগ জামাতের বিশ্ব ইস্তেমায় গেলে আমরা গরিব মানুষ হজে যাইতে পারি নেই, বিশ্ব ইস্তেমায় গেলে আমরা হজ আদায় হয়ে যাবে, ঘরে কানার ঘরের কানার বলতেছি আর রাসূলুল্লাহ যদি 100 বার মায়ের নজরে বাবা মার চেহারার দিকে তাকায়
আল্লাহ কয় 100টা কবুল হজের সওয়াব হবে। তাহলে কবুল হজের সওয়াব কোন জায়গা? ঘরে। কোন জায়গা? ঘরে। কার সিহারা? মার। হ্যাঁ মার। জোরে বলেন মার। মার সিহারা। আল্লাহ রাসূল কয় হজ হলে এই জায়গা, উনি যায় তালাশ করে ওই জায়গা। প্রচলিত তবলিগ জামাত আল্লাহ রসুলের দপ্তরে সাহাবিদের জীবনে সিস্টেমে ছিল না, কিন্তু আমরা হারাম বলি না। কারণ হইল পিছনে কারণ আছে, বেদাতের তো ব্যাখ্যা আছে। প্রচলিত এই সিস্টেমে নবীর জামানাতে কোন সাহাবি 40 দিনের নিয়ত করে গাটি বুকসা নিয়ে মসজিদে ঘুমাইয়া, মসজিদে থাইকা, মসজিদে খাইয়া দিনের দাওয়াত দিছে এই মর্মে কোনো প্রমাণ নাই। আমার করে 40টা হাদিসের কিতাব আছে, সব বের করে দেবো, আমাকে একটা হাদিস দেখাইতে হবে, এক হাদিস দেখাইতে হবে যে কোন সাহাবি 40 দিনের নিয়ত করে ঘরে চেপেরে মসজিদে ঘুমাইয়া দিনের দাওয়াত দিছে আমাকে দেখাইতে হবে। এরা আমরা মিলাদের সময় সাহাবিরা তালাশ করে, সাহাবিরা মিলাদ পড়ছে না, এর লেগে আমরা করি না, তো সাহাবিরা চিনলে কবে গেছে আমারও দেখাইতে হবে। কি কথা কন না কেন? আমি কি ভুল কইতেছি? আমরা মিলাদের সময় সাহাবি খুঁজো, তোমরা তবলিগের সময় সাহাবি খুঁজবো না আমরা? মিলাদ ক্যাম করা যাবে কিনা? হ্যাঁ, মিলাদ কিয়ামের ব্যাপারে এই যে আল্লামা ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি 400 বছর আগে কিয়াম ও মিলাদের ব্যাপারে এই কিতাবে ফতোয়া দিয়ে গেছে, সিরাতুল হালাবি। মারহাবা কি বাড়ি যায় কইবে? মারহাবা। এই কিতাবের ভিতরে ফতোয়া দিয়ে গেছে ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি, 400 বছর আগে কিয়ামের পক্ষে ফতোয়া দিয়ে গেছে। ইস্তেহসানের ভিত্তিতে এটা মুস্তাহাব বলছে। নবীর সম্মানে মুসলমান দাঁড়াইয়া নবীকে সালাম দেয়। আমাদের এই প্রচলিত সিস্টেম যদি কুরুনে সালাস হাতে ছিল না, কিন্তু ইমাম হালাবি রহমতুল্লাহ এটাকে বেদাতে হাসানা বলেছেন, বের করতে সময় লেগে যাব, বেদাতে হাসানা বলছেন এই কিতাবের ভিতরে। আর মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ, 2 লক্ষ হাদিসের হাফেজ। মারহাবা কল। আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ এই কিতাবে মিলাদুন নবীর উপরে রেসালা করেছেন 450 বছর আগে। মারহাবা কল। উনি লেখছেন 450 বছর আগে, আর উনি লেখছেন 450 বছর আগে, আর উনি ফতোয়া দিয়েছেন মিলাদ কিয়াম সম্পর্কে 400 বছর আগে। এখন ওনাদের সাথে যদি বড় মৌলবী থাকে তাহলে আমরা তাদের ফতোয়া মানব, আর ওনাদের যদি ওনাদের সাথে বড় মৌলবী না থাকলে আমরা তাদের ফতোয়া মানি না। তবে আগে যোগ্যতার প্রমাণ দিতে হবে। ওনারা সবাই হাফিজুল হাদিস ছিল, আমরা সামনে দাঁড়ায় হাদিস কইতেব মুখস্থ। এলেমের সব তক্কায় যদি এলেম থাকে তাহলে ফতোয়া তারটা মানি, নরবা ওনাদের ফতোয়া আমরা মেনে চলবো। কারো ব্যক্তিগত মতামত ধর্ম চলে না, ধর্ম চলে ওলামা ইকরামের ইজমায়ে উম্মতের ভিত্তিতে। কথা বলেন ঠিক না? মিলাদ কিয়ামের আরো দলিল আছে এই কিতাবের মধ্যে, 30টা রেসাল আছে মিলাদ কিয়ামের উপরে। আল্লামা ডক্টর আসেম ইব্রাহিম কিলানি হুসাইনি মাদ্দাজিল্লাহ আলী কিতাবখানা লিখেছেন, লেবাননের বৈরুত থেকে কিতাব নিয়ে আসছি। আছে সময় কম কাজ বেশি, এর নাম আত্রুশি। মিলাদ কিয়াম 100% লক্ষ কোটি বার বৈধ। বৈধ না মানে কারো ফতোয়ায় তো মিলাদ কিয়াম হারাম হবে না। যদি সাহাবিদের জমানা তালাশ করেন, ওই রকম আমরা বহু জমানা ধরতে পারি, জমানার হিসাব করলে লুঙ্গিটাও থাকবেন না, ইমামতি টেহাও থাকবেন না, আজান দিয়ে টেহানিও থাকবেন না, ওয়াজ করে টেকানিও এটা তো থাকবেনই না। ওই সোয়াডাঙ্গা গেছিলাম, মাঝে মধ্যে এক ওয়াজ করি, ঢাকার থেকে এক মৌলবি ভাড়া করছে, আহলে হদস এই ইবলিশটা গেছে ওয়াজ করার লেগে 3 দিন তফসির করছে, লাস্টের দিনে কয় হুজুর একটু দোয়া খায় করে দেন, কয় দোয়া করে এটাও বেদাত। পরের তারিখ আমি গেছি মুসল্লি রেখা, হুজুর ওয়াজ রসুর তো ভালোই লাগছে, আগামী বছর আবার আসতে হবে। আমি বললাম না আর আসা যাবে না, গত বছর এক হুজুর আনছিলাম, এই হুজুরে খালি বেদাত বেদাত কে শিল্লে ভাল্লা করে তুই গেছে, লাস্টে দুয়াও করছে না, আমরা কি যে বিপদে পড়ছি। আমি বললাম যে এক কাজ করেন, এই হুজুরে আগামী বছর আবার দাওয়াত দিবেন, কেন দিব না ওকে দিবেন, 3 দিন তফসির করাবেন, লাস্টের দিন ভালো করে একটা গরম চা খাওয়াইয়া একটু ফল টল ভালো করে খাওয়াইয়া গাড়ির মধ্যে উঠে কেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর আসেন আগামী বছর আপনার জন্য আমরা দাওয়াত রেডি রাখছি, 3 দিন আবার আসতেই হোক।
তো পয়সা করে যখন না দিবেন তখন হুজুর কো দাওয়াত দিল, কেডা কমিটি কর, সভাপতি সাহেব কো, কি ব্যাপার, আসা পিছে কিছু দিল ঠিল না, পথ খরচ রাস্তা খরচ। তখন আপনারা যা কেবেন হুজুর বিয়া তুমি মাফসাই নবী সাহাবিরা ওয়াজ করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় মুফাসসির ছিল, দুনিয়ার সবচেয়ে বড় রইসুল মুফাসসিরিন, সে তফসির করছে, তফসির করে জীবনে কোনদিন টাকা নিছে না, টাকা দিছে না, নবী ওয়াজ করছে জীবনে ওয়াজের বিনিময়ে টাকা পয়সা নিছে না, সাহাবিরা ওয়াজ করছে টাকা পয়সা নিছে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে বসে বসে ওয়াজ নসিহত করছে, টাকা পয়সা নিছে না, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে বসে বসে ওয়াজ করছে, টাকা নিছে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কা ঘরে ওয়াজ করছে, টাকা নিছে না, কোন সাহাবী টাকা নেই নাই, টাকা দেই নাই, আমরা এত বড় জঘন্য বেদাত করব না, আমরা এই টাকা দিব না, নিব না, কি কথা কন না করে, যুক্তি কি আমাদের কম আছে, ইমামতি টিহা থাকবেন না, ভাইজান খালি বেদাতই তো আমরা দেখো, আমরা খালি বেদাত করছি, তাহলে বোঝা গেল বেদাত মুক্ত পৃথিবীতে কোনো আলেম নাই, সবাই বেদাত যুক্ত, কথা বলে ঠিক না, আরো আছে আর একদিন কবারে, একদিনই যদি সব বেদাতের ওয়াজ করি আর একদিন আলাপ বলে দিই আর একদিন কবারে, তাহলে সুন্নি জামাত হক না বেহক, আমরা আটটুসি বিশ্ব দাকের মঞ্জিল থেকে শুরু করে যত পীর অলি